নমস্কার, আমি শ্রীমতীর দরবারের একজন সদস্যা। আমার নাম সহেলী মোদি। আজকে তোমাদেরকে একটা রেসিপি করে দেখাবো। রেসিপিটির নাম পোহাট পিনা প্যাটি। আমি ভীষণভাবে খুশি আমি শ্রীমতীর দরবারে সিলেক্ট হয়েছি। তো চলো, কীভাবে রেসিপিটা করতে হয় তোমাদেরকে দেখিয়ে দিই। রেসিপিটা করতে কী কী উপকরণ লাগছে চলো একবার দেখে নিই। এটা রোস্টেড পিনাট বাদাম। পিনাট বাদামটা প্রথমে রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি, হালকা গুঁড়ো ক্রাস্ট করা। এটা হচ্ছে কর্নফ্লাওয়ার, পেঁয়াজ কুচি, এটা হচ্ছে ভাজা মশলা, সামান্য শুকনো লঙ্কা গুঁড়ো, চাট মশলা, গোলমরিচ গুঁড়ো, চিনি, নুন, জল ঝরানো ভেজানো চিড়ে। চিড়েটাকে ভিজিয়ে আমি ভালোভাবে চেপে জলটা বের করে নিয়েছি। এখানে আছে ধনে পাতা কুচি আর পুদিনা পাতা কুচি, এটা হচ্ছে কাঁচা লঙ্কা কুচি, আর সামান্য লেবুর রস। এগুলো এবার একটা যে পাত্রে নিয়ে সব মিক্স করে নিতে হবে। সমস্ত কিছু ভালোভাবে মেখে নিতে হবে। এবার লেবুর রসটা আমি চেপে দিয়ে দেবো, বেশি না, সামান্য দু এক ফোঁটা হলেই হবে ফ্লেভারের জন্য। ভালোভাবে মিশিয়ে নিয়ে গোল গোল প্যাটির আকারে গুড়ে নিতে হবে, জাস্ট এইভাবে। ফার্স্টে আমি গোল গোল বলের আকারে গুড়ে নিচ্ছি, তারপর এটাকে আমি আলাদা শেপ দেবো একটা প্যাটির মতো। প্যাটিগুলোকে আমি একটু হালকা গোল গোল টিকিয়া শেপে করে নেবো, যেভাবে আমরা টিকিয়া বানাই, হালকা করে অল্প প্রেস করে। চাইলে কেউ বল বল করেও ভাজতে পারো, প্রবলেম নেই। বাদামটা যদি আমি, পিনাট বাদামটা মানে চীনা বাদামটা যদি আমি একটু গুঁড়ো করে দিই ডাস্ট করে একদম, তাহলে খুব ভালো সেভ হয়। কিন্তু আমি একটু ক্রাস্ট করে দিয়েছি, মুখে যখন পড়বে খেতে ভীষণ ভালো লাগবে। আর যদি সেভটা আরো ভালো চাও তাহলে একদম ডাস্ট করে দিতে পারো বাদামের গুঁড়ো। আমি গোল গোল করে নিচ্ছি প্যাটিগুলো, জাস্ট অল্প তেলে স্যালো ফ্রাই হবে, খুব বেশি তেল দেওয়ার দরকার নেই। আমি হাতে একটু তেল মেখে নিয়েছি সেভটা ভালো হওয়ার জন্য। সবগুলো বানানো হয়ে গেছে ঠিক এইভাবে, যেমন ইচ্ছা আকার দিতে পারো তোমরা। এবার এগুলো একটু স্যালো ফ্রাই করে নেওয়া যাক। তেলটা গরম হবে, আমি সাদা তেল ইউজ করছি।
আলছে বাদামি করে ভাজতে হবে আস্তে আস্তে। আমি খুব বেশি তেল দিইনি, কেউ চাইলে ডিপ ফ্রাইও করতে পারো। আমার প্যাটি গুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। এবার আমি সার্ভ করব সস সহযোগে।